ভাই টাকার দিকে তাকায় না ভাই, ঠিক আছে? দর্শক ভাইদের বলবো টাকার দিক তাকায় না, জাত মানের দিকে একটু তাকাবেন ভাই, ঠিক আছে? মানে টাকা দিয়ে তো গরু সবাই কিনে ভাই, কিন্তু জাত মান সবাই সঠিক পায় না। দর্শক ভাইদের চারটা গরু দেখান, আজকে যে চারটা গরু দেখালাম, দেখান যে একবার সীমিত দামে যে পরিমাণ কোয়ালিটি জাত মান তুলে ধরেছি। দর্শক ভাই আমার প্রোগ্রাম না, আরো 20টা প্রোগ্রাম দেখবে ভাই, আরো 20টা প্রোগ্রাম নয়ন ভাই আপনার চ্যানেলে দেখবে যদি আমার গরুগুলো ভালো লাগে। দর্শক ভাইদের এক হাতে দড়ি এক হাতে টাকা ভাই, সকলেই চেনে, তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ লিমন হাসান, বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা জে পশুরহাট হাটের পাশে আমার বাসা ভাই। আচ্ছা, আজকের পর্বে কয়টা এবং কি কি জাতের বকনে দেখাবো? আজকে চারটা বাচ্চা দেখাবো, তার মধ্যে একটা রেড ফ্রিজিয়ান আছে, তিনটা হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে সচরাচর ভালো কালেকশন করার চেষ্টা করি, আজকে যে চারটা বাচ্চা দেখাবো এর যে কোয়ালিটি জাত মান আছে এটা দর্শক ভাইরা বিবেচনা করবে। আসলে আমি সাজিয়ে গুছিয়ে যতই কথা বলি, যতই গরুগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি না কেন, দর্শক ভাইরা দেখবে যে আসলে আমার কথার সাথে গরুগুলোর জাতমান আদৌ ঠিক আছে কিনা, তারপরে দেখবে যে জাতমানের সাথে দামটা ঠিক আছে কিনা ভাই। তবে আমার মনে হয় না দর্শক ভাইরা কোনো খুদ বের করতে পারবে, যে চারটা গরুর প্রোগ্রাম দিছি আলহামদুলিল্লাহ। আপনি দর্শক ভাই দেখান নয়ন ভাই যে এত পরিমাণ কোয়ালিটি জাতমান পার্সেন্টেজ এই গরু চারটার মধ্যে আছে, আমার মনে হয় কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নিয়ে যদি একটা খামার করে ছোট পরিসরে শুরু করে, এগুলো থেকে লসের কোনো ভাই জায়গা নেই, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এক হাতে গরুর দড়ি এক হাতে গরুর টাকা ভাই। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো, পরিপূর্ণ সুস্থ সবল আছে, ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে ভাই। দেখাই গরুগুলো, চলেন দেখলে বুঝতে পারো দর্শক ভাই। চলুন আমরা দেখাই এক এক করে, আর এগুলোর জাতমান বয়স এবং দরদাম সম্পর্কে একটু জানান দর্শক। চলেন ভাই। ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে দারুণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। কি জাতের বকনা এটা ভাই? এটা একটা এডিএল সিমেন্সের একটা বাচ্চা। বাচ্চাটার বৈশিষ্ট্যটা দেখেন, গলাটা কত পরিমাণ সরু আছে ভাই। হ্যাঁ, যে টান করে খাওয়াতে জন্য যে গলায় কম্বল বোঝা যাচ্ছে না তা না ভাই। আজকে যে চারটা বাচ্চা দর্শক ভাইদের দেখাবো, কোনো বাচ্চার কম্বল নাই, কোনো বাচ্চার ঠিক আছে, একবারে কোয়ালিটি ফুল বাচ্চা ভাই, ঠিক আছে? আচ্ছা, বাচ্চাটার মাথাটা একটু ফ্লেক বি সিমটম আসতে অনেকে ফ্লেক বি বলবে, তা আসলে আদৌ এটা ফ্লেক বি না। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ানের এটা এডিএল সিমেন্সের বাচ্চা। এর পেটে যখন একটা ফ্লেক বির বাচ্চা বীজ দেওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি ফ্লেক বি আসবে ভাই। খুব ভালো পার্সেন্টেজ, খুব ভালো পার্সেন্টেজ আসবে। বাচ্চাটাও খুবই কোয়ালিটি ফুল, হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল আছে। বয়সটা কেমন আছে ভাই? বয়স আছে ভাই 9 মাসের কাছাকাছি। 9 মাস বয়স। হ্যাঁ, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই, জিনিস দেখে টাকা দিবে ভাই, আমাকে দেখে টাকা দিবে না। আমি দর্শক ভাইদের আবারও বলতেছি যে গরুটার কতটুকু কোয়ালিটি আছে দর্শক ভাইদের এটা দেখান, যে আসলে একটা আদর্শ একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যে এই গঠন প্রণালীটা থাকে, গল্প না ভাই, সারাদিন গল্প করলেও আমি আপনাকে জাতমান চিনাইতে পারবো না, আপনি যদি নিজে না চিনে থাকেন। অবশ্যই। হ্যাঁ, তো এই জন্য আমি যে চারটা বাচ্চার বৈশিষ্ট্য তুলে ধরবো, দর্শক ভাইরা দেখবে যে আমার কথার সাথে জাত বা মানটা মিল আছে কিনা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই? এই 74,000 টাকা পার পিস ভাই, লটে নিলে। লটে নিলে পার পিস 74,000 টাকা। লাস্টেরটার দাম বেশি ভাই, লাস্টেরটা রেড ফিজিয়ান আছে ওটার দাম বেশি। আচ্ছা আচ্ছা, লটে নিলে 74,000 টাকা পার পিস। হ্যাঁ, কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি ভাই, নিতে পারবে ইনশাআল্লাহ। চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখে, চলেন দেখাবেন ভাই। সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, বাচ্চাটির গ্রোথটা অনেক ভালো। হ্যাঁ, গ্রোথটা অনেক ভালো, আর এটা একটা হাইব্রিড জাতের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটা হাইব্রিড কোয়ালিটির বাচ্চা। বাচ্চাটার মানে সামসুসে এত বড় মানে পাতলা ভাই, ঠিক আছে? অনেকে বলে ভাই কালো সাদা প্রিন্টেড একটা পোপাল লেটা বাচ্চা দেখাইতে পারেন না। দর্শক ভাইদের দেখান যে একটা ফিজিয়ান বাচ্চার বৈশিষ্ট্য, অনেকে বলতে পারে ভাই কালো সাদার পার্সেন্ট কম ভাই, এর খুরগুলা কিন্তু সাদা ভাই। হ্যাঁ, এর খুরগুলা সাদা আছে, জিবাটা সাদা আছে, ঠিক আছে ভাই, অনেক কোয়ালিটি ফুল আছে। মাজাটা দেখেন দর্শক ভাইদের কতটা ভারী মাজা, অনেক চওড়া মাজা দর্শক, দেখতে পাচ্ছেন গ্রোথটা কিন্তু খুবই ভালো বাচ্চাটির। উলানে নিপুলগুলা দেখেন, অনেক সুন্দর নিপুল ভাই, নিপুলগুলো সাদা সাদা। হ্যাঁ, নিপুলগুলো অনেক সুন্দর, অনেক কোয়ালিটি ফুল বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়সও ভাই 8.5 মাস, 9 মাসের কাছাকাছি। 8.5 থেকে 9 মাস বয়স আছে। জি ভাই। দামটা? এটার দাম 74,000 টাকা। 74,000 টাকা লটে? লটে। সিঙ্গেলে নিতে পারবে? সিঙ্গেলে নিলে পরে দামের ভিন্নতা আসবে ভাই। আচ্ছা, আলাদাভাবে দরদাম করে নিতে হবে। তবে আমি মনে করি যে যারা প্রকৃতভাবে খামারি হতে চাচ্ছে বা বাসায় লালন পালনের জন্য তিন চারটা করে একসঙ্গে খুঁজতেছে, তাদের জন্য এটা বেস্ট একটা কালেকশন ভাই আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চারটা বাচ্চাদের কোনো দর্শক একসঙ্গে নিয়ে যদি একটু খামার পরিকল্পনা করে শুরু করে ভাই, অনেক ভালো কিছু হবে ভাই।
আচ্ছা চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই। চলেন ভাই। ভাই সিরিয়ালের 3 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের, এটা কি জাতের গরু ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা আদর্শ গঠন প্রণালী এর মধ্যে আছে ভাই, ঠিক আছে। আমি যে 4টা বাচ্চা দেখাবো আজকে, কোনোটা কোনোটার থেকে কম না ভাই। হ্যাঁ, সামসুজারা দেখেন কত পরিমাণে পাতলা, ঠিক আছে। মাথাটা অনেক সুন্দর আছে, কানটা ছোট আছে ভাই, পরিপূর্ণ সুস্থ সবল, পায়ের খোরগুলো সাদা আছে। হ্যাঁ, মাজাটা দেখেন অনেক ভার আছে ভাই। হ্যাঁ সেগুলো কিন্তু বিদ্যমান আছে এটার মধ্যে, এবং কালারটাও খুবই সুন্দর, সাদা কালো প্রিন্টের একটি বকনা। জি ভাই। এবং খাওয়া দাওয়া সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল ভাই। লটে দাম রাখছেন 74,000 টাকা পার পিস। 74,000 টাকা পার পিস। জি, কেউ চাইলে সিঙ্গেলও একটা দুইটা আলোচনা সাপেক্ষে জি ভাই নিতে পারো। এই লাস্টেরটার দাম একটু বেশি ভাই, রেড ফ্রিজিয়ানটার। আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। চলেন দেখেন ভাই সিরিয়ালের 4 নম্বর এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা একটা আদর্শ একটা রেড ফ্রিজিয়ান, ঠিক আছে। এটা পোপাল একটা রেড ফ্রিজিয়ানের যে কালার প্রিন্ট যে বৈশিষ্ট্যটা থাকা দরকার, দর্শক ভাইয়ের এই বাচ্চাটার মধ্যে পাবে। দেখেন এটার বয়স আছে 11.5-12 মাসের মতো ভাই, বুঝছেন। আচ্ছা, এত পরিমাণে লুজ ভাই, ঠিক আছে, ফ্লেক্সিবল, এত পরিমাণে চামড়াগুলো লুজ, ঠিক আছে। দর্শক ভাই এটা সরাসরি না দেখতে পারলে হয়তো বুঝতে পারবে না। এটার দাম পড়বে 85,000 টাকা। 85,000? হ্যাঁ, বাদ বাকি 3টা 74,000 টাকা লট, 3টা, আর এটা 85,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে ভাই 12 মাসের কাছাকাছি, 11.5 মাস। 11.5 মাস বয়সে ওগুলোর থেকে এটা অনেক বড় দর্শক। হ্যাঁ, সাইজে অনেক বড় সরো। তবে আমি একটা অফার দিয়ে দেবো, কোনো দর্শক ভাই যদি 4টা বাচ্চা একসঙ্গে নেয়, একবার বাটা দাম 3 লাখ টাকা দাম পড়ে ভাই। 4টা একসঙ্গে নিতে হবে? আচ্ছা, বুঝতে পারছেন, 4টা একসঙ্গে নিলে 3 লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। আচ্ছা, আর কেউ আলাদাভাবে নিতে চাইলে? এই আলাদাভাবে নিতে পারে, এটার দাম 85,000 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের। জি ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলবো, যে আপনি যেখানে বা যে জিনিসেই বিনিয়োগ করেন না কেন, সর্বপ্রথম আপনার ওই জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে ভাই। সেটা পশু ক্রয় করেন বা যে কোনো জিনিসই ক্রয় করেন না কেন, আপনার যদি ওই জিনিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকে, আপনার ওই জিনিস থেকে আপনি প্রতারিত হয়ে ফিরে আসবেন ভাই, ওটা লাভের মুখ হয়তো বা দেখবেন না। এই জন্য দর্শক ভাইদের বলবো যে গরুর খামার করার আগে অবশ্যই জাতমান সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা আপনার মধ্যে নিতে হবে, গরুর রোগ ব্যাধি সম্পর্কে একটা ন্যূনতম ধারণা আপনার মধ্যে নিতে হবে। এগুলা যদি নিজে হুটহাট করে যদি শিখতে না পারেন, হয়তো বা যারা জানাশোনা একটা মানুষ আছে তাদের থেকে পরামর্শ নেন, একটা ডাক্তারের পরামর্শ নেন, গরুগুলা দেখেন। যদি এগুলা নিয়ে যায় খামার করেন ভাই, আশা করি এগুলা থেকে ভাই লসের জায়গা নেই। আর এই 4টা গরু, আপনার এই 4টা গরু লালন পালন করার জন্য যে কোনো জায়গায় ট্রেনিং করতে হবে এরকম কোনো কিছু না ভাই। আপনি একটু নিজের সচেতনতার সাথে যদি একটু পথ অবলম্বন করেন, যদি একটু পরিচর্যা করেন ভাই, এগুলো ভালো আপনাকে রেজাল্ট দিয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, বিশেষ করে ভালো জাতমানের জিনিস কিনলে অবশ্যই ভালো জাতমানের জিনিস অবশ্যই। আমি দর্শক ভাইদের একটা কথা বারবার বলবো যে প্রত্যেকটা চ্যানেলে অনেক মানুষ প্রোগ্রাম দেয়। হ্যাঁ, আমি আমার গরুগুলো সর্বোচ্চ ভালো বলার চেষ্টা করব, ভালো ফুটিয়ে তোলার চেষ্টা করব। দর্শক ভাইদের এটা ভালো চিনে নিতে হবে যে আদৌ কার গরুগুলো ভালো, কার গরুগুলো কোন গরুগুলোর বৈশিষ্ট্য ভালো, ঠিক আছে। তারপরে গরুগুলো যদি দর্শক ভাইরা নেয়, যদি কালেকশন করে, আশা করা যায় একটা বৃহৎ আকারের খামার এগুলো ভাই হয়ে উঠবে, এগুলো থেকে লসের কোনো জায়গা থাকবে না। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710423867। দর্শক ভাইরা সবসময় আমার কাছে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা প্লাস সার বাচ্চাও পাবে। হ্যাঁ, সাইওয়াল 100 মিলের সাইওয়াল সার বাচ্চা পাবে, ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর যদি কোনো দর্শকের সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যায় সেক্ষেত্রে সব থেকে ভালো হয়, তবে যারা না আসতে পারে তাদের আমরা বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।